शुभेच्छा जानाच्छि, आमि राब्बिल हासान रूपम। ए वीडियो ट्यूटोरियल थेके आमरा शेखा शुरू करब Node.js with MySQL। तो MySQL कि? MySQL होच्छे एकटा डेटाबेस सिस्टेम, जे डेटाबेस सिस्टेमेर भितरे आमरा करते पारि कि स्ट्रक्चारड क्वेरी ल्यांगुएज व्यवहार करे सेखाने आमरा डेटा ম্যানেজ করতে পারি। এখন MySQL ডাটাবেস যে শুধুমাত্র Node.js এর সাথে ব্যবহার হয় বিষয়টা কিন্তু এরকম নয়। MySQL ডাটাবেসকে আপনি PHP, ASP, Java, Python, whatever যে কোনো সার্ভার সাইড টেকনোলজি দিয়েই আপনি MySQL ডাটাবেসকে ম্যানেজ করতে পারবেন। তো আমরা শিখব কি? আমরা শিখব হচ্ছে Node.js দিয়ে কিভাবে MySQL ডাটাবেসকে ম্যানেজ করা যায়, MySQL ডাটাবেসের কিভাবে ডাটাবেস ক্রিয়েট করা যায়, কিভাবে টেবিল ক্রিয়েট করা যায়, ডাটাবেজে কিভাবে ডাটা ইনসার্ট করা যায়, ডিলিট করা যায়, আপডেট করা যায়, সহজ কথা স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে Node.js দিয়ে কিভাবে MySQL এর ডেটাগুলোকে ম্যানেজ করা যায়। এখন MySQL নিয়ে কাজ করার জন্য আমাদেরকে আলাদা টুল ইনস্টল করে নিতে হবে। তো আমাদের কম্পিউটারে অলরেডি কিন্তু Node.js ইনস্টল করাই আছে, কারণ আমরা Node.js নিয়েই কাজ করছি। এখন MySQL এর যে ডেটাবেস, এই ডেটাবেজের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডটার জন্য আমাদের কম্পিউটারে আমাদেরকে জ্যাম্প ইনস্টল করে নিতে হবে। তো আপনি যদি গুগলে গিয়ে জাস্ট জ্যাম্প লিখে সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন এই যে জ্যাম্প। apachefriends.org এই ওয়েবসাইটে আপনি জ্যাম্প পেয়ে যাবেন। তো এখানে ডাউনলোড অপশনে গিয়ে এখান থেকে জ্যাম্প আপনি ইনস্টল করে নেবেন। তো জ্যাম্প ইনস্টল করে নেওয়ার পরে আপনি যদি আপনার পিসি থেকে জ্যাম্প কন্ট্রোল প্যানেল ওপেন করেন তাহলে জ্যাম্প কন্ট্রোল প্যানেলে আপনি এখানে বেশ কয়েকটা অপশন দেখতে পাবেন। তার ভেতরে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অ্যাপাচি এবং তারপরে আছে হচ্ছে MySQL। তো আপনি করবেন কি, এই যে MySQL ডাটাবেস যেটা, সেই ডাটাবেজের যে ভিজিবল ড্যাশবোর্ডটা, সেই ড্যাশবোর্ডটা দেখার জন্য আপনি এখানে অ্যাপাচি এবং MySQL এই দুটো মডিউলই এখান থেকে আপনি স্টার্ট করে দেবেন। ওকে, দেন আপনি ব্রাউজারে গিয়ে এবার যদি লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন লিখে যদি আপনি ব্রাউজারে হিট করেন তাহলে এই যে আমরা এখানে অ্যাপাচি সার্ভার ইনেবল করেছি, MySQL ডাটাবেস ইনেবল করেছি, এই অ্যাপাচি সার্ভার করবে কি, এই MySQL ডাটাবেজের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটাকে ভিজিবল করবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে MySQL ডাটাবেজের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো এখানে পিএইচপি মাই অ্যাডমিন লেখা আছে বলে এটা ভাবার কোনো প্রয়োজন নেই যে আমরা পিএইচপি দিয়ে কাজ করছি। ওকে, আমরা কিন্তু Node.js দিয়েই কাজ করছি, MySQL ডাটাবেজের সাথে কাজ করছি। MySQL ডাটাবেসটাকে ভিজিবল করার জন্য, MySQL ডাটাবেসটাকে দেখার জন্য আমরা এই যে জ্যাম্পের যে সুবিধাটা সেই সুবিধাটা আমরা নিচ্ছি। আমরা জ্যাম্প থেকে MySQL ডাটাবেজের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটাকে দেখছি। ওকে, তো এটা হচ্ছে MySQL ডাটাবেজের ড্যাশবোর্ড। তো এটা তো গেল হচ্ছে লোকাল হোস্টে। এখন রিয়েল সার্ভারে গেলে কেমন হবে? তো আপনি যদি রিয়েল সার্ভারে যান, রিয়েল যে লিনাক্স সি প্যানেল আছে সার্ভারের, সেই সি প্যানেলে যদি আপনি লগ ইন করেন তাহলে এ ধরনের একটা ড্যাশবোর্ড কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক এখানে যেরকম পিএইচপি মাই অ্যাডমিন আপনারা দেখতে পাচ্ছেন, MySQL ডাটাবেজের যে ড্যাশবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, রিয়েল সার্ভারেও কিন্তু ঠিক সেই রকম ড্যাশবোর্ড আপনি পেয়ে যাবেন। আপনি যদি নিচের দিকে এখানে আসেন, এই যে খেয়াল করে দেখুন ডাটাবেজেস, এই ডাটাবেজেসের মধ্যে এখানে পিএইচপি মাই অ্যাডমিন নামে একটা ফিচার আপনি পেয়ে যাবেন। এই ফিচারে যদি আপনি যান তাহলে এখান থেকে আপনি MySQL ডাটাবেজের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা পেয়ে যাবেন। খেয়াল করে দেখুন, এটা হচ্ছে teamrabbil.com এই ওয়েবসাইটে এটা MySQL এর ড্যাশবোর্ড, আর এটা হচ্ছে লোকাল হোস্টে আমাদের MySQL এর ড্যাশবোর্ড। দুটো ড্যাশবোর্ডই কিন্তু সেম। ওকে, তো আমরা যখন Node.js এর সাথে MySQL নিয়ে কাজ করব তখন লোকাল হোস্টে কীভাবে কাজ করতে হয় সেই বিষয়গুলোও আপনাদেরকে আমি দেখাবো, অ্যাজ ওয়েল অ্যাজ রিয়েল সার্ভারে গিয়ে বিষয়গুলো কেমন হবে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা যে MySQL ডেটাবেসটা আমরা কোথায় থেকে পাবো এবং ডেটাবেজের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা আমরা কোথায় থেকে পাবো। তো এর পরের ভিডিও টিউটোরিয়ালে গিয়ে আমরা সরাসরি কাজ শুরু করে দেব। আর আপনারা এর মধ্যে করবেন কি, এই জ্যাম্প ইনস্টল করবেন, এই জ্যাম্প ইনস্টল করে আপনাদের পিসিতে আপনারা এটাকে নিয়ে নেবেন এবং এখান থেকে আপনারা অ্যাপাচি এবং MySQL এই দুটো সার্ভিসকে ইনেবল করবেন। দুটো সার্ভিসকে ইনেবল করে আপনারা লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন এই ইউআরএল লিখে ব্রাউজারে হিট করে দেখবেন যে এখানে আপনি জ্যাম্পের যে MySQL ডেটাবেজের ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন কি না। আর আগেই আমি বলেছি যে এখানে পিএইচপি লিখা আছে, পিএইচপি মাই অ্যাডমিন, হ্যাঁ, এটা দেখে এটা ভাবার কোনো কারণ নাই যে আমরা পিএইচপি নিয়ে কাজ করছি। আমরা শুধুমাত্র ড্যাশবোর্ডটাকে ব্যবহার করছি দেখার জন্য, বাট এভরি অপারেশন আমরা করব হচ্ছে Node.js দিয়ে। ওকে,
তো ধন্যবাদ সবাইকে।